मेरे चैनल को सब्सक्राइब कीजिए और इस बेल आइकॉन में क्लिक कीजिए ताकि हर नया वीडियो आप तक पहुंच सके। हाय फ्रेंड्स, আমি শুভজিৎ কম্পিউটার টিচিং ইনস্টিটিউট থেকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি বাংলাতে বানাচ্ছি, কারণ কি আজকে আমি আমার ভিডিওতে যে অ্যাপটি সম্পর্কে আপনাদের দেখাবো সেই অ্যাপটি টোটালি বাংলাতে আছে। তো অ্যাপটি হচ্ছে আমাদের খুবই কাজের অ্যাপ, যেটা সাহায্যে আমরা ইংলিশে কথাবার্তা শিখতে পারবো, ইংলিশে কিছু ওয়ার্ডস জানতে পারবো, কারণ আমাদের এখনকার দৈনন্দিন জীবনে ইংলিশটা খুবই অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে। তো ইংলিশটিকে শেখার জন্য আমরা আজকে একটি অ্যাপ সম্পর্কে জেনে নেব, যে অ্যাপটির সাহায্যে খুবই সুন্দরভাবে আমরা কতগুলি ওয়ার্ড স্টক তৈরি করে নিতে পারবো। কারণ কি স্পোকেন ইংলিশ সম্পর্কে আমি যতদূর জানি, যে স্পোকেন ইংলিশে প্রথমে ওয়ার্ড স্টকটি আপনাকে কিন্তু অনেক বেশি রাখতে হবে, তারপরে আপনি স্পোকেন ইংলিশের জন্য আপনার পড়াশোনাকে শুরু করতে পারবেন। তো তাই দরকার সবথেকে প্রথমে ওয়ার্ড স্টক তৈরি করা। তো আমি যে অ্যাপটি সম্পর্কে দেখাবো সেই অ্যাপটি প্রথমে আপনাদের ডাউনলোড করে আমি দেখাই, যার লিংক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের সার্চ করা দরকার হবে না, জাস্ট ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কের উপর টাচ করলে আপনার সামনে অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো আমি প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপটিতে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই অ্যাপটি যেটা সম্পর্কে আপনাদের আমি আজকে জানাবো। তো এটি হচ্ছে প্রতিদিনের ব্যবহৃত ইংরেজি বাক্য শিখুন বলে অ্যাপটির উপরে লেখা আছে, লার্ন ইংলিশ স্পোকেন ইংলিশ। তো এটা আমার মোবাইলে ইনস্টল করাই আছে, তো আমি এখান থেকে অ্যাপটিকে প্রথমে ওপেন করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর, ওপেন হওয়ার পর অ্যাপটির প্রথম পেজ হচ্ছে এটি, যেখান থেকে আপনারা কী কী শিখতে পারবেন, যেরকম হচ্ছে বর্ণমালা। বর্ণমালা যেমন হচ্ছে ABCD, এটা আমরা প্রত্যেকেই জানি। সম্বর্ধনা, সম্বর্ধনা মিন্স হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আপনি কাউকে যদি কোনো সম্বর্ধনা দিতে চান, যেরকম আমরা হাই, হ্যালো বা গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট এই সমস্ত যে কথাবার্তাগুলো বলি, সেগুলো কোন কোন ওয়ার্ড স্টকগুলি আমাদের থাকা প্রয়োজন এবং আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন সম্বর্ধনা টাইপের টেক্সটগুলি বা ওয়ার্ড স্টকগুলি প্রয়োজন হয়ে থাকে, সেগুলি এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেশন থেকে আপনি কারোর সঙ্গে কথা বলতে গেলে কীরকম এক্সপ্রেশন দিতে হয় বা এবং কীভাবে কথা বলতে হয় সেইগুলি এক্সপ্রেশনের মধ্যে পেয়ে যাবেন। তারপর নম্বর, নম্বর আমরা প্রত্যেকেই জানি, বসবাস মানে হোটেল বা বসবাসের ক্ষেত্রে যে সমস্ত ইংলিশ টার্মসগুলি বা ইংলিশ ওয়ার্ড স্টকগুলি আপনাকে প্রয়োজন, আপনার প্রয়োজন হবে সেগুলি আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে তারপর আপনি ভ্রমণ, কোথাও ঘুরতে যাওয়ার সময় আপনার বা ট্রাভেল করার সময় যে সমস্ত ওয়ার্ড স্টকগুলি আপনার প্রয়োজন সেগুলি এখান থেকে পেয়ে যাবেন। তারপর ক্যালেন্ডার, কেনাকাটা, কাগজ দপ্তর, খাবার, রান্নাঘর, ফল, সবজি, মশলা, মুদিখানা, রং, গৃহস্থলী, প্রেম, শরীর, সময়, স্বাস্থ্য, অনুভূতি, বন্ধুত্ব, সাধারণ কথোপকথন, সম্পর্ক, দিশা, গাড়ি চালানো, আবহাওয়া, জীবজন্তু, খেলাধুলো, লেখাপড়া, বিপদকালীন। এর মানে বন্ধুরা, এখানে প্রচুর ক্যাটাগরিজ আছে, যে সমস্ত ক্যাটাগরিজগুলি থেকে আপনারা অনেক বেশি বেশি ওয়ার্ড স্টক কিন্তু আপনারা স্টক করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে আরও শব্দভাণ্ডার পেতে পারেন, যেটা দেখুন এখানে তিনটি লাইন দেওয়া একটি অপশন আছে, এখানে টাচ করার পর দেখুন এখানে শব্দভাণ্ডার। তো শব্দভাণ্ডারে টাচ করলে আমার সামনে এখানে খুলে যাচ্ছে প্রচুর শব্দভাণ্ডার, এখানে মানে ওই ওয়ার্ড স্টক যেটাকে বলে সেগুলি আছে, কিন্তু আপনাদের হয়তো ডাউনলোড করতে হতে পারে, কারণ কি আমারও এটা প্রথমে ডাউনলোড অপশন এসেছিলো। তো ডাউনলোড হওয়ার পর এটা আমি পেয়ে গেছি। এখান থেকে আপনারা ট্রান্সলেটরও যেতে পারবেন, ট্রান্সলেট থেকে ডাইরেক্ট দেখুন এখানে গুগল ট্রান্সলেটর ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা যে কোনো শব্দকে ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ওয়ার্ডকে ট্রান্সলেট করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখিয়ে দিই এখানে, যেরকম এখানে দেখুন আপকামিং চেঞ্জেস টু হিস্ট্রি বলে একটা অপশন আসতে পারে, এটাকে ক্লোজ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে সাপোজ আপনি চাইছেন হয়তো ইংলিশ থেকে বাংলা করতে, তাহলে এখানে ইংলিশটা লেফট সাইডে রেখে ডান দিকে দেখুন বাংলা চুজ করা আছে, আপনারা এখান থেকে সার্চ করে নেবেন, দেখুন এখানেই বেঙ্গলি পেয়ে যাবেন বিএল লাইনে। তো আমার এখানে করা আছে তাই বেঙ্গলি ফট করে পেয়ে যাচ্ছি। আর এখানে সাপোজ আমি লিখছি ধরুন এডুকেশন, তো দেখুন এডুকেশনের বাংলা যেটা হবে সেটা এখানে চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেকগুলি ওয়ার্ডও যদি লেখেন তাও কিন্তু এখানে পুরো বাংলাটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটারের একটা সুবিধে। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাক করে আবার এখানে চলে আসতে পারি। আর এখান থেকে আপনি সেটিংসে গিয়ে, এখানে কিছু কিছু সেটিংস আছে যেগুলোকে আপনি দেখতে পাবেন, ফন্ট সাইজ, আপনার সাইজটা মানে টেক্সট যে সাইজ সেটাকে বড় চান বা ছোটো চান, ঠিক আছে। এরপর দেখুন আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যে কোনো ধরনের
ক্যাটাগরির মধ্যে আপনি যখন যাচ্ছেন সেখানে যদি আপনি পড়ছেন ঠিক আছে, যদি শুনতেও চান সেটাও কিন্তু শুনতে পারবেন। যেরকম দেখুন আমি দেখাচ্ছি, এটা খুব বেশি দাম, এটার উপর টাচ করলেই দেখুন এখানে আপনি শুনতে পারবেন, ঠিক আছে। এখানে অডিওটাও করা আছে যে কীভাবে ইংলিশটা বলতে হবে সেটাও কিন্তু এখানে, অনেকেই আছেন কি ইংলিশটা হয়তো উচ্চারণ করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে অডিও শুনেও কিন্তু আপনি ইংলিশটা বুঝতে পারবেন। এটা খুবই সুন্দর একটা অ্যাপ, এবং সব থেকে সুবিধা হচ্ছে এটা বাংলায় করা আছে, তাই সেক্ষেত্রে আমাদের বাঙালিদের জন্য এটা খুবই দুর্দান্ত একটা অ্যাপ আমার মনে হয়। এরপরে এটা পরে আমি আরও একটা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো, যেটাতে আপনারা এর অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন, মানে এরপরে আপনি ভিডিও দেখে বা কথা শুনে অডিও শুনে কীভাবে স্পোকেন শিখতে পারবেন সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।